19শে ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল 2024-এর জন্য মিনি অকশানের আসর। ইতিমধ্যে সব টিম তাদের রিটেন এবং রিলিজ প্লেয়ারদের তালিকা প্রকাশ করে দিয়েছে। অকশানে টিম গুছিয়ে নিতে প্রত্যেকটা টিমই তৈরি করছে তাদের স্ট্র্যাটেজি। সেখানে পিছিয়ে নেই কেকেআরও। প্রায় এক দশক হতে চলল নাইটদের ঘরে ট্রফি নেই। 2012 এবং 2014 সালে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতেই কিন্তু কাপ জিতেছিল কেকেআর। ভাগ্য ফেরাতে এবার সেই গম্ভীরকেই মেন্টর করে নিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স। গম্ভীর এসেই টিম গুছিয়ে নিতে চাইছেন। অকশানের জন্য 12 জন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে নাইটরা। ডিসেম্বরে হতে চলা আইপিএল অকশানে সবচেয়ে বেশি প্লেয়ার নেওয়ার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের হাতেই। 12টি প্লেয়ার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে কেকেআরে। তার মধ্যে 4 জন বিদেশি প্লেয়ার নিতে পারবে শাহরুখ খানের টিম। পার্সে রয়েছে 32.7 কোটি টাকা। নিজেদের স্ট্র্যাটেজিও অনেকটা ঠিক করে ফেলেছেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। 4 বিদেশির মধ্যে 1জন ভালো ওপেনার, 2জন ভালো অলরাউন্ডার ও 1জন বিশ্বমানের পেসারকে টিমে নিতে চাইছে কেকেআর। এছাড়া 8জন ভারতীয় প্লেয়ারের মধ্যেও সব ডিপার্টমেন্টের মিশ্রণ রাখতে চাইছে কেকেআর। এখনও পর্যন্ত সূত্র থেকে যেটুকু জানতে পেরেছি যে অকশানে কোন কোন প্লেয়ারের জন্য বিট করবে কেকেআর, সেই তালিকায় রয়েছেন রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্যাট কামিস এবং হর্ষাল পাটেল। এছাড়া ট্রেডিংয়ের মাধ্যমে কুইন্টন ডিককে পেতে কেকেআর চেষ্টা করছে বলেও সূত্রের খবর।